হচ্ছে আমি একজন গরীব, আমি পেশাদার ড্রাইভার, আমি আজকে এখানে 30 বছর গাড়ি চালাচ্ছি। এখন গাড়ির মামলা, নো পার্কিং মামলা হচ্ছে 1.5 থেকে 2,500 টাকা। এখন উনি আগের মামলার কারণে আমাকে 5,000 টাকার মামলা দিচ্ছে। মামলা দেওয়ার ক্ষেত্রে গাড়িটা আমি কোথায় নিয়ে রাখবো? গাড়ি হচ্ছে মালিকের, আমি যেখানে সেখানে নিয়ে রাখতে পারবো না। উনি যদি আমাকে দায়িত্ব দিয়ে ফেলতো যে তুমি মামলা না খাও মতো আমার তোমার স্থানে তুমি নিয়ে রাখো, তাহলে আমার বাড়িতে নিয়ে রাখবো, নাহলে আমি বন্ধু বান্ধবের কাছে নিয়ে রাখবো, কোনো একটা এলাকায় নিয়ে রাখবো। এখন আমি গাড়িটা রাস্তায় রাখার কারণে নো পার্কিংয়ে আমাকে মামলা, তো মামলা দেওয়ার কারণে এই টাকাটা কে দিবে? এখন যে 5,000 টাকার মামলা দিছে, আমাকে মালিক বলতেছে তুমি মামলা খাইছো তোমার লাইসেন্সের উপর, তুমি নিয়ে আসো। মালিক এই যে সার্জনরা এগুলো জুলুম করতেছে আমাদের উপরে কেন করবে? মালিকের উপরে দেখ, 5 টাকার মামলা 10 টাকা দেখ, তাতে আমাদের দুঃখ নাই। আপনি কি করছেন? আপনি গাড়িটা রাস্তার উপরে গেছেন, যে কারণে এদিকে পুরাটাতে জ্যাম চলে আসছে। আমি সামনে গিয়ে দেখি আপনি গাড়ি রাস্তার পাশে দাঁড়ানো, আর আপনি পাশে বসে মোবাইলে গেম খেলতেছেন, গেম খেলতেছেন। তো সেক্ষেত্রে একজন সার্জন হিসেবে আমার কি করণীয় বলেন? আপনার দায়িত্ব, যখন আপনি দেখতেছেন পিছনে গাড়ির জ্যাম হচ্ছে, আপনার দায়িত্ব গাড়িটাতে উঠে গাড়িটা ওখান থেকে সরাই নেন। আপনি সেই কাজটা করেন নাই, সেক্ষেত্রে দোষটা আপনার উপর বর্তায়, সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে। আমার লাইসেন্স ছড়াতে পারবো না। এই আপনি যে নো পার্কিং করলেন, নো পার্কিংটা তো আপনি করলেন, আপনার মালিক করলো কিনা? আমার মালিক বলছে কোর্ট বিল্ডিং এ রাখা, কোর্ট বিল্ডিং এ ওখানে তো আমার জায়গা নাই, ওখানে সরকারি গাড়ি ছাড়া কোনো গাড়ি রাখার অনুমতি নাই, তাহলে আমি গাড়িটা কোথায় নিয়ে রাখবো? হ্যাঁ, আমি রাস্তায় তো রাখতে হবে, রাস্তায় তো গাড়ি চলে, আমি যে এমন জায়গায় রাখছি ওখানে কোনো যানজট হচ্ছে না, তারপরেও আমাকে বলতেছি এটা নো পার্কিং মামলা নাও। আমি মামলা নিছি, মামলা নিছি, আমি অজ্ঞ বিদায়, লেখাপড়া না জানি বিদায়, ওনার ইচ্ছা মতো উনি মামলাটা দিয়ে গেছে। এটা মামলা হবে 2,500 টাকা, উনি দিয়েছে 5,000 টাকা। তো 5,000 টাকা দেওয়ার কারণে, মালিককে না দেওয়ার কারণে মালিক আমাকে বলছে তুমি হয়তো চাকরি ছেড়ে দাও, নাহলে তুমি চলে যাও, তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার লাইসেন্সে মামলা দিছে এটা তুমি বুঝবা। কিন্তু গাড়িটা না রাখলে তো আমাকে মামলা দিবে না, আমি লাইসেন্স নিয়ে সারাদিন ঘুরলে আমাকে কেউ খুঁজে পাবে? পাবে না। ওই লাইসেন্স থাকলে আমি যে কোনো জায়গায় চাকরি পাবো। এখন আমার লাইসেন্স নিয়ে গেছে, কীভাবে লাইসেন্স ছড়াবো? কি 5,000 টাকা ওনাকে দিব না ফ্যামিলিকে দিব? গাড়ির ডকুমেন্টে মামলা দেবো, কিন্তু সেটা কখন? যখন গাড়ির ডকুমেন্টে ডেট ফেল থাকবে, ফিটনেসের ডেট ফেল থাকবে, ট্যাক্স প্রোজেনের ডেট ফেল থাকবে, হ্যাঁ, সেক্ষেত্রে গাড়ির কাগজের উপরে মামলা হবে। অথবা আপনাকে একজন ড্রাইভার নিয়োগ করছে, কিন্তু সে ড্রাইভারের লাইসেন্স নাই, সে কেন লাইসেন্সবিহীন ড্রাইভার নিযুক্তি দিল, সেক্ষেত্রে তার ডকুমেন্টের উপর মামলা হবে। কিছু কিছু বিষয় আছে, আপনি যখন উল্টা চালাবেন, আপনি যখন রং পার্কিং করবেন, আপনি যখন হাই স্পিডে গাড়ি চালাবেন, সেক্ষেত্রে অবশ্যই ড্রাইভারের লাইসেন্স জব্দ থাকবে, সেটা ড্রাইভারের ফল। আমি রং সাইড চালাই তো আমাকে মামলা দেবে, হ্যাঁ, সেটা তো আমি মামলা। হ্যাঁ, আপনি রং পার্কিং করলেও রাস্তার উপরে, সেক্ষেত্রে আপনার লাইসেন্সের উপরে মামলা হবে। আপনি বুঝেন নাই সেই কারণে আমাকে গালি গালাজ করতেছেন, আমাকে দোষারোপ করতেছেন। আপনি যখন জিনিসটা বুঝতেন অবশ্যই আমাকে আপনি রেসপেক্ট করতেন, যে আপনি আপনার বৈধভাবে কাজ করছেন, আপনি আপনার আইনগত কাজটা। আমার এখন আরেকটা মামলা ছিল।